সো হ্যালো গাইস, আপনাদেরকে আবার সুপার ট্রেনফিসে স্বাগতম। আজকে ব্রো পাবজি ট্রিগারের রিভিউর কথা তো ভুলে গেছিলাম আমি, তো আজকে এই রিভিউর কথা বলবো আমরা। সো আজকে এই এটা আমি বলবো যে কীভাবে ইনস্টল করতে হয় ফোনের মধ্যে, আর কোন উপায় করলে এটা মিস আউট করবে না, আর কোন কীভাবে করলে আপনার গিয়া এই মিস ট্রিগার ই করবে আবার বিভিন্ন সমস্যা করবে। আমি আজকে এরকম সাইজের ফোনের সাথে করব, এটা আমার ফোন, এটা অন্য ফোন দিয়ে করতেছি আমি, দেখেন দেখা যাচ্ছে, দেখেন দেখাচ্ছি কীভাবে করতেছি আমি। আমি হচ্ছে বর্তমান স্যামসাং গ্যালাক্সির ফোন দিয়ে করতেছি, ওকে স্যামসাংই, দুটোই স্যামসাং, আমাদের বাসা পুরাটাই স্যামসাংয়ের তৈরি, মানে খালি স্যামসাং স্যামসাং চারপাশ দেখে স্যামসাং চলে, এছাড়া অন্য কোনো ফোন নাই। সো আপনাকে কী করতে হবে, আগে ফ্রি ফায়ার ঢুকতে হবে, আমি যেটা অন করে রাখছি এটা পাশে রাখে আগে দেখাই নিচ্ছি জিনিসটা। ফ্রি ফায়ার ঢুকলাম, যারা পারে না তাদের, মানে এটা অনেকেই আছে যারা ঢুকাতে পারে না, সিস্টেম জানে না, তবুও বলে যে এটা মিস আউট করে, কিন্তু আমি আজ পর্যন্ত খেলার পর এটার মধ্যে মিস আউট দেখিনি, অনেকজন কিল করছে আজ পর্যন্ত, এটা তো প্রায় অভ্যাস হয়ে গেছে আমার, কোনো মিস আউট হয় না, আমার মিস ই হয় না, মানে প্রত্যেকটাতেই একবার অ্যাপ্রোভেট লাগে, আর যারা পারে না তাদেরকে দেখাচ্ছি আমি। আর অনেকে ইউটিউবে দেখছি যে এটা ইউজ কীভাবে ঢুকাতে ইনস্টল করতে হয় এটা জানে না তারা, মানে দেখায় না, জানে হয়তো কিন্তু দেখায় না, ঢুকুক আগে। রেজিস্টার করে জানেন হয়তো আপনারা, সমস্যা রাখি ইউটিউব তো চলতেছে, আচ্ছা আপনার লগ ইন হোক তারপরে আমি দেখাবো, নি নাহলে সময়টা বেশি হয়ে যাচ্ছে। আমি ভিডিও, আমার হয়েছে কি আমি ভিডিওটা বড় করি না, বড় করে আসা ভালো লাগে না, কারণ আপনাদের অনেক মূল্যবান ও হয়ে গেছে, মূল্যবান সময় নষ্ট হবে। সো ঢুকে গেছি আমরা, আমি আমি সবসময় বটের ড্রেস পরে থাকি, কারণ আছে আমার, কারণ আছে, কারণ কী বলি, কারণ হচ্ছে আমি বটের ড্রেস পছন্দ করি, কারণ হচ্ছে আমার বট ভাবলে অনেক কিছু করা যায় প্রোদের সাথে, আমি যদি পুরো ড্রেস পরি তাহলে অন্য কিছু হবে, কিছু একটা জিনিস হবে যেগুলো আপনারা জানতে পারবেন না। কি ইভেন দিছে এমন কি বোম সাউন্ড, এই বোম সাউন্ড এটা বাবার কোথাতে আছে, নিউ গেম মোড 1 মার্চ থেকে, 1 মার্চ তো আজকে কালকে থেকে একটা নতুন মোড আসবে বলে দিলাম, ওকে ক্লাইম করে নি, ওকে আচ্ছা ঠিক আছে। সেটিংসে যাওয়ার পরে আপনারা সেন্সিভিটি লেখা আছে এখানে দেখতেছেন, সেন্সিভিটিতে যাবেন, কন্ট্রোলে যাবেন, কন্ট্রোলে যাওয়ার পরে কাস্টম হাব লেখা থাকবে, এই যে দেখেন কাস্টম হাব দেওয়া, কাস্টম হাবে ঢুকবেন, ঢুকার পরে কী করবেন, ইজিলি আপনাকে এই যে এইখানে যে এখানে একটা ই থাকে, স্কোপটা থাকে, এই স্কোপটা এখানে রাখবেন, আর হচ্ছে আপনার এই যে ইটা আছে না, এই যে এখানে যে ফায়ার বাটনটা থাকে, সরি এখানে ফায়ার বাটনটা থাকে আর এটা থাকে এখানে, বুঝছেন, আমি এটা আমার সুবিধাতে করে নিয়েছি, কারণ হচ্ছে দেখা যায় কি আপনার গিয়া, সরি আমার এখানে ভুল করছে, আমি এটা এখানে থাকবে আর এই জিনিসটা এখানে থাকবে, এভাবে রাখলে হয়েছে কি আপনার গিয়া তো আপনার আপনি যখন স্কোপটা মানে অন করা যায়, অন করা হয়, সরি না ঠিকই ছিল, সরি এটা এই পাশে থাকবে আর এটা এ পাশে থাকবে, হ্যাঁ যখন আপনি এখানে ট্রিগারটা দিবেন তখন দেখবেন কি যে এখানে এই জিনিসটা, আচ্ছা অ্যাকশন ব্লক করে নিতে, যখন আপনি এই জিনিসটা এখানে দিবেন তখন আপনি ফ্যাসিলিটি কী পাবেন, যে আপনি যখন মানে ধরো আরেকবার ঢুকে নিই, এখানে এটা দিলে আপনি যখন ট্রিগারে এটা প্রেস করবেন যখন বন্দুক থাকবে না, তখন হবে কি যে এটা মানে বন্দুক যখন হাতে থাকবে তখন এটা ক্যাচ করবে, কিন্তু এটা তো সবসময় এখানে থাকে না, তো এটা যদি আমি এখানে লাগাই দিই,
তাহলে আপনার গিয়া যখন আপনি স্কোপ অন করতে চাবেন তখন আপনি মানে যখন এই জিনিসটা থাকে না তখন দেখবেন কি এটার মধ্যে টাচ লাগলে স্ক্রিনের মধ্যে টাচ লাগলে এটা উপরে হয়ে যায়, তখন একটা সমস্যা হয়। তার জন্য আমি এটা সবসময় এখানে রাখি, কারণ হচ্ছে আমার বন্ধুটা সবসময় হাতেই থাকে, হাতে থেকে ঘুরি না। তার জন্য আপনি চাইলে এটা এই পাশে দিতে পারেন, এটা বেশি পাশে থাকবে, আপনার অভ্যাসের উপর নির্ভর করে। আমার অভ্যাস এইভাবে, আমি তার জন্য এইভাবে করি। বাট এই দুটো জিনিস আপনাকে উপরে রাখতে হবে, আপনি যেইভাবে রাখেন এটাই পাশে রাখেন, এটাই পাশে রাখেন, বুঝছেন? একটা সুবিধার কথা বললাম, এটাই পাশে রাখেন আর এটাও পাশে রাখেন, সমস্যা নেই। কিন্তু তারপরে এটা রাখার পরে এই দুটো স্টিকার এইভাবে রাখেন আর উল্টাভাবে রাখেন, যেটাভাবে সুবিধা হয় সেভাবে রাখতে পারবেন। তারপরে সেভ দিয়ে দেবেন, সেভ দেওয়ার পরে মোটামুটি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে কী করবেন, ইজিলি এটা লাগিয়ে দেবেন। কোথায় কোথায় ছিল আগে লাগানোর পর তারপরে উল্টা পাল্টা কথা বলবেন। এই যে আগে এটা লাগানোর কথা বলি, এটা যদি আপনি এভাবে লাগান তাহলে জীবনও ঢুকবে না। আগে এটা 90 ডিগ্রিতে ঘুরাই নেবেন, ঘুরে এই স্ক্রিনটা মানে স্ক্রিন প্রটেক্টর যেটা আছে এটা 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 এটার উপরে রাখার চেষ্টা করবেন। এইভাবে রাখবেন, রাখার পরে এটা অটোমেটিকলি মানে এই জিনিসটা যাতে এইভাবে থাকে, হ্যাঁ এইভাবে থাকবে আর এটা হচ্ছে উপরে থাকবে, তখন একটু প্রেস করবেন আস্তে আস্তে ঢুকে যাবে, দেখছেন ঢুকে গেছে। বাস এটা যতটুকু মোটা হবে সমস্যা নেই, এভাবে তারপরে একটু প্রেস করে এখানে বন্ধু থাকে, তার জন্য আমি আইডিয়ালভাবে এইভাবে করে দিতেছি। তো যখন খেলার মধ্যে ঢুকবে তখন তো বুঝতে পারবেন যে এটা কতটুকু কতটুকু কী হচ্ছে। এটাও শিখ ঠিক এভাবে, আগে প্রথমে এটা এটা স্ক্রিনের উপর ধরা হবেন, তারপরে এটা দিয়ে দেবেন ভিতরে, পুট ইন এখন লকটা খুললাম, লক খোলার পরে হঠাৎ করে এসে পড়লো, হ্যাঁ হঠাৎ করে আসলো। আমি আমি ক্লাসিক ম্যাচে ঢুকলাম, এখন ক্লাসিক ম্যাচ ঢুকার পরে আপনার সাথে আবার কথা বলবে, একটা বন্ধুক নিয়ে নিই, ওকে? আপনি শুভ, আমরা লবিতে এসে পড়ছি। সো ঢুকে পড়েছি গেমিং মধ্যে, এখন মজা হবে মামা। যখন আপনি দরকার পড়বে একটা জিনিস রাখেন তখন সবসময় এইভাবে উপরে রাখবেন, নিচে রাখবেন না। এটা তো ট্রিগার, এমএ ট্রিগার তো এখানে না, সো আপনি এইভাবে ধরে রাখবেন আর যখন কাজে লাগবে তখন উপরে দেয়া, ওকে? এটা সেভাবে আর এটা প্রত্যেকটা কাজ করতেছে, বুঝছেন? আচ্ছা আমি বান্ডার টোকেনটা নিয়ে নিই আর ক্লক টরে নামি, ক্লক টরে বেশি এনিমি থাকে না, যদিও 5-6টা থাকে সমস্যা নেই, মায়া লাগবে। ডক্টরের পাশে নামবো যাতে কোনো এনিমি একেবারেই না পাই, কারণ হচ্ছে এখন মারামারি করলে আপনাদের দেখাই যাবো না, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি বন্দুক পাইনি। তারপরে আবার কথা আপনাদের একটা জিনিস দেখাই দেবো কি, যে মানে যা সচরাচর যে মানুষ যে এরকম ভুল করে ওইটা করলে আসলে কী হয়। পিছনে মনে একটা মানুষ আছে, ওই যে পলদ আছে, এটা মারে নি মারে নি মানে এ দাঁড়া নেট ডিসেপ্টেছে। গুড, এই প্রথমে এম দল পাইছি, ওকে ব্যাপার না। এখন দেখেন স্নাইপিং করতেছি, এখন আমি ভিতরে ঢুকে নিই বাড়িটার। দেখেন এখন আমার স্কোপ কিন্তু এভাবে আছে, আমি চাইলে এটা এভাবে করে সরাই নিতে পারবো, ওকে? কি একজন আসতেছে, ব্যাপার না, সুখ সমস্যা নেই। দেখেন না কেউ আসতেছে না, দেখেন এখন আমি কী করতে, দাঁড়া একসঙ্গে গ্লোয়াল আছে, গ্লোয়াল মেরে নি না, গ্লোয়াল নেই। আচ্ছা আমি এটা এভাবে রেখে দিই যাতে কেউ কেউ এইখানে এটার উপরে মারামারি করে। এখন আমি ধরেন ওই এনিমিটা মারবো, আমি স্কোপ যতবার হচ্ছে কিন্তু। আচ্ছা এটা দেওয়ার পরে আপনাকে দেখেন এবার ঠিক তারপরে লেফট সাইডটা দিতে হবে। এ এরা কি বড় বড়টা কি, দেখছেন তো কাজ করে কিন্তু। কই গেল একটু বাকি আছে, একটু দুইটা কিল করছি কিন্তু আমি। শেষ তখন টাইমটা ছিল, আমি পারলাম না, দেখছেন ঠিক এভাবেই এইভাবে যতবার স্কোপ করতেছি, দেখেন দেখছেন আর প্রত্যেকটা কিন্তু। আচ্ছা এইভাবে করলে একটু দেরি হবে, সামনে দিয়ে দেখাচ্ছি, দেখেন সেট এইভাবে দেখেন, দেখছেন
বুঝছেন, সে কিন্তু না বললাম না এটা কাজ করে আর 100% ওয়ার্ক করবে এভাবে। আর যদি আপনি দেখেন এই যে এভাবে করেন, দেখেন এটা খুললাম এভাবে না ঠিক, দেখেন এভাবে ম্যাচের মধ্যে বা এভাবে করে করলে দেখেন কী কী সমস্যা হবে। দেখেন আগে আমরা এই ফেসবুকে আমি 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 এভাবে অনুযায়ী এভাবে ঢুকাচ্ছি, আর যারা আপনার সমস্যা এই প্রথমত এইভাবে করেন, এভাবে না এভাবে করবেন। আমি যেটা দেখেন দেখছেন এখন এই এই সমস্যা করতেছে, ওকে সমস্যা করলে একটা ম্যাচের মধ্যে একটা সমস্যা হলো, তবে দ্বিতীয়টা পুট ইন করবো তখন দেখেন এখানে কোনো কিছু হবে না, বাট এখন দেখেন কেমনে লেক করে। হোক না স্যার, একটা একটা এনিমি আসতেছে, এনিমি আসতে আচ্ছা ফার্মাস সবচেয়ে বেস্ট প্ল্যান এটা বলে দিতাম আমি, ফার্মাস ইজ বেস্ট ফর এনিথিং, মেডিকেট করে নিই। সো এইভাবে করে আপনাদের একটু সমস্যা হবে লাগাতে, সো এইভাবে না করে ওই স্ক্রিনটা অফ করে দিলে শাওমিতে মেন কথা শাওমিটা অনেক অনেক ল্যাগ দেয় এটা করার কারণে। স্যামসাং তার জন্য এটার ডিসপ্লেটা ইজ অলসো গুড, আর এটার ই প্রোটেক্টর প্রোটেকশনটা বেশি, তার জন্য এটাতে প্রত্যেকটা ছোঁয়া অনেক ভালো লাগে, মানে মিস ল্যাগ করে না, তার জন্য হিজ বেটার বেটার। তো শাওমি তো এইভাবে ল্যাগ করতে পারে, আমি স্যামসাং তার জন্য বোঝাতে পারতেছি না, যারা শাওমি ইউজ করেন তারা ঠিক এভাবে ট্রিকটা ইউজ করবেন, তাতে মিসটা লাগবে না। আর এই পাশে তখন কখন চাপ দেবেন যখন ই থাকবে, বুঝছেন, সরি এভাবে তো ওটা মিস আউট হবে, মিস আউট এভাবে করবেন না। আমি এই যে দেখছেন আমি যখন এটা ই করবো তখন বা এটা যখন থাকবে না তখন কিন্তু আমার সমস্যা হবে, দেখছেন কিন্তু এখানে সবসময় কোনো সময় থাকে না। তো আপনি করতে পারেন যে এটা এবার দিয়ে দিতে পারেন, তা আমার আপনার মিস আউটটা হবে না, ওকে। সরকার বেশি ঠসস করে মারবো, জিনিসটা গায়ে লাগছে, ওকে এভাবে করেই আপনারা খেলতে পারেন। আর যেভাবে দেন দিলে সমস্যা নেই, দিতে মানা করেন আপনি, আপনার ইচ্ছা এটা। এগুলো যে এই যে স্কোপিং করার সময় আপনার এটা এটার সামনে এসে পড়বে, যখন লিডার করবে তখন আপনি বেশি চাপ দিলে ই করতে পারবে, তার জন্য আমি ভাবতেছি এটা এটাই ইটস বেস্ট যখন আপনারা জীবনে এটা এইভাবে এখানে রেখে দেখেন এখন সমস্যা হবে। আমি সিস্টেম অনুযায়ী করছি তার জন্য আমার সমস্যা হবে না, এটারে একটু সরাই দিই, এটা এখানে দিই, এটা এখানে দিই, ওকে তাহলে ইটস গুড 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 গুড। আমি এটা একবারে গানের সাথে দিয়ে দিই, একটু ফাঁকা রাখবে যাতে রিল মানে গান চেঞ্জ করার সময় দেখছেন এই সমস্যা হচ্ছে, বেশ সমস্যা যে সমস্যা তুলনা নেই, কে জানে আসতেছে, ওকে ওকে ওইটার আমি তো উল্টা পাল্টা ভাবে চলেছি, তার জন্য একটু হাতে উল্টা পাল্টা হয়ে গেছে। আমি এমপি ফোরিটা নিয়ে নেবো, সমস্যা নেই, হয় কাস্টম হাউসে যাচ্ছি, সমস্যা নেই, ব্যাপার না। তো কাস্টম হাউসে যাওয়ার পরে এটা এখানে দিলাম, ওকে আর এটা এটা ফিক্স, তাহলে আপনার স্কোপিংয়ের মধ্যে কোনো সমস্যা হবে না। এইভাবে রাখলে আপনার ফ্যাসিলিটি যারা খেলবে তারা হয়তো ফ্যাসিলিটিটা বুঝতে পারবে যে এখানে রাখলে সমস্যা ফ্যাসিলিটিটা কী। তারপরে এটা এইভাবে রেখে দিলেন, আর এটা এটা ঢুকাই দিলেন, হামলাই দিলেন, সরি। দেখছেন এখানে এই যে একবার করলে এটা এভাবে এসে উঠবে, সো আপনি একটু বন্ধ করে নেন, তো আর এখানে অন করে দেন আবার, এখান থেকে এখন এখন একভাবে মাঝখানে লাগবে, আর কোনো জায়গায় লাগবে না, ওইভাবে করে উল্টাপাল্টা কাজ করবে না। তো আমি এটা নিয়ে দিই, এমপি ফোর নিয়ে ড্যামেজ বেশি লাগে, আমি এমপি ফোর দিয়ে ভালো মতন খেলতে পারি, এসএনজি এমওটা ফেলাই দিই। আমি ফোর এক্স লাগছি কেন আসছে আমার, সরি এসএমজি এম কেন এসজি এমও কই, হ্যাঁ এসএমজি সব লোড হতে হবে, ওকে ঠিক আছে এভাবে।
ঠিক আছে, এইভাবে আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন আর যেভাবে বলেছি ওইভাবেই থাকবেন। আমি সেভাবে থাকি এখন একটু সবাই নিয়ে, আজকের জন্য এতটুকুই। It's good. আচ্ছা, আজকের জন্য এতটুকুই, বাই বাই, আবার দেখা হবে আপনাদের আমার আবার নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মজা করবেন। অ্যাপের যারা যারা কিনতে চান, এম এন ইজ গুড অ্যান্ড এই প্রাইস অনুযায়ী এটার প্রত্যেকটা মিস আউট হয় না যতটুকু দেখেছি আমি। আর আমি একজনকে এটা দুজন মিলে অর্ডার দিয়েছিলাম, একটা দুইটা দিয়েছিলাম, ও ও মানে আমার এই ভিডিওর জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করছে। সো এখন কিছু করার নেই। আর এই স্কেট বোর্ডটা নতুন আছে, এটা দেখছেন দেখছেন দেখছেন, হ্যাঁ না 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 দেখছেন, এটা এটা কিন্তু অ্যাক্সিডেন্টে রিউটেড হয়ে যায়। এটা যারা জানেন না তাদের বলে দিলাম। আর এটা এইভাবে ওকে, আর এটাতে অনেক জোরে যাবে ওকে। আজকে এতটুকুই, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, মজা করবেন, এভাবে খেলবেন, ওকে।